নমস্কার বন্ধুরা, আজ অনেকদিন পরে আপনাদের সামনে উপস্থিত হলাম একটা গল্প শোনাতে। লেখক হিসাব বিন আহমেদের হঠাৎ বিয়ে। আমি এই গল্পটা অনেকদিন আগে একবার পড়েছিলাম, তখন থেকেই মনে মনে বাসনা ছিল এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব ভালো লেগেছে গল্পটা। গল্পের মাঝখানে হয়তো কিছু আমার পরিবর্তন করতে হবে, তা সেটা আপনারা আশা করি মেনে নেবেন। শুরু করি গল্প। গল্পের নাম হঠাৎ বিয়ে। আমার নাম সাজিদ, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় থেকে মাস্টার অফ সায়েন্স। সে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে অধ্যয়নরত আছি। সেমিস্টার পরীক্ষা শেষে বাসায় এসেছি। সকাল 10টা বাজে, সকালের খাবার খেয়ে রুমে এসে মোবাইল ঘাঁটছি। এর ভিতর আম্মু রুমে প্রবেশ করল। আমি, আম্মু কিছু বলবে? আম্মু, না তেমন কিছু না, আসলে আমার বান্ধবীর একটি মেয়ে আছে। আমি আম্মুর কথা শেষ করতে না দিয়েই উত্তর দিলাম, আম্মু আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি এখন বিয়ে করব না, তাছাড়া আমি এখনো ছাত্র। আমি তোমাকে আগেই বলেছি, নিজের পায়ে না দাঁড়িয়ে আমি বিয়ে করব না। আম্মু, আগে তো আমার কথা শেষ করতে দে, আমি জানি যে তুই বিয়ে করবি না। আমাদের কপালে কি ছেলের বউ দেখার সৌভাগ্য আছে? আমাদের কথা যদি ভাবতি তাহলে ঠিকই বিয়ে করতি। সব বাবা মায়েরই স্বপ্ন থাকে তাদের ছেলেকে বিয়ে করিয়ে চাঁদের মতো সুন্দর একটা বৌমা নিয়ে আসবে। আমাদের তো আর সে কপাল নেই। ওফ, আম্মু আবার এইসব শুরু করে দিলেন। আচ্ছা ঠিক আছে, কি বলতে এসেছিলে বলো। এখন তো আমার কথা ভালো লাগবে না, যা বলতে এসেছিলাম, আজকে বিকেলে আমার বান্ধবীর মেয়ের বিয়ে, আমাদের সবাইকে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে যাব, এখন আর ইমোশনাল হইও না প্লিজ। আম্মু চলে গেল। আব্বু আম্মু যে কি শুরু করেছে দুইটা মাস ধরে, শুধুই একটা কথা, বিয়ে কর বিয়ে কর। আচ্ছা আপনারাই বলুন, এখন বিয়ে করলে 10 টাকার আইসক্রিম কিনে দিতেও বাসা থেকে টাকা নিতে হবে, আর বাকি সব নাই বলি, যাই হোক এইসব বাদ। বিকেলে রেডি হয়ে গেলাম বিয়ে খাবার জন্য। মেয়ের বাবা টাকা খরচ করেছে বলতে হবে, শুনেছি একমাত্র মেয়ে, এত মানুষ সবাই ব্যস্ত নিজের নিজের কাজে, আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি ব্যস্ত মেয়েগুলো ব্যস্ত ইনস্টাগ্রাম রিল টিকটক তৈরি করতে, আর আমি ভাবছি কখন খেতে দেবে। আমার কথা হচ্ছে দাওয়াতে গিয়ে বিরিয়ানি না খেয়ে আসা যাবে না। আমার পছন্দের খাবার হচ্ছে দুটি, এক বিরিয়ানি, দুই গাজরের হালুয়া। ঘন্টা দুই পর খেতে দিয়েছে। আমি খাবার খেতে বসবো এমন সময় বিয়ে বাড়িতে দৌড়োদৌড়ি শুরু হয়ে গেছে। এক পলকে কান্নাকাটির পরিবেশ তৈরি হয়ে গেল। আমি দৌড়ে আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি হয়েছে? আম্মু, যে ছেলের সঙ্গে হুমাইয়ার বিয়ে ঠিক হয়েছিল, আম্মুর বান্ধবীর মেয়ের নাম হুমাইয়া, এই ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ভেঙে গেছে, এখন তুই বল হুমাইয়ার কি হবে? তুই তো ভালো করেই জানিস আমাদের সমাজ এখন হুমাইয়াকে অলক্ষী বলবে, এই মেয়েটার আর বিয়ে হবে না, তুই বল মেয়েটার কি দোষ? হুমাইয়ার আম্মু তো জ্ঞান হারিয়ে ফেলেছে, বলতে বলতে আম্মুও কেঁদে ফেলেছে। সত্যি মেয়েটার ভাগ্য অনেক খারাপ,
হঠাৎ আমি আম্মুকে বললাম, আম্মু আমি হুমাইয়ারে যদি বিয়া করি? আমার কথা শুনে আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আম্মু তুই কি সত্যি বলছিস? আমি, জি আমি ভেবে চিন্তেই বলছি, তুমি আব্বুর সাথে কথা বলো। আমার কথা শুনে আম্মু অনেক খুশি, আর আব্বু তো মনে হয় এই কথার অপেক্ষাই ছিল। তো দুই পক্ষের আলোচনা করে সঙ্গে সঙ্গে বিয়ের ব্যবস্থা করা হলো। আর আমি এক পলকে বিবাহিত হয়ে গেলাম। লোকে বলে মানুষ দুই প্রকার, এক হচ্ছে জীবিত আর এক বিবাহিত। যাই হোক, বিয়েটা তো হঠাৎ করেই হয়ে গেল। তাই আব্বু সিদ্ধান্ত দিল এখন হুমাইয়ার এই বাসায় থাকবে। আর হুমাইয়ার হায়ার সেকেন্ডারি পরীক্ষার 2 মাস বাকি আছে, তাই হুমাইয়ার পরীক্ষার পর জাঁক চমকভাবে আমাদের বাসায় নিয়ে যাওয়া হবে। মানে মূল কথা হলো, আমি বিবাহিত হয়েও ব্যাচেলার, কিন্তু হুমাইয়ের আব্বু আম্মুর অস্থিরতা দেখে সত্যি খারাপ লাগছে। আমাকে কি বলে ধন্যবাদ দেবে বুঝতে পারছে না। হুমাইয়ার আব্বু আমার হাত ধরে বলছে, বাবা সাজিব, তোমাকে দেখে আমি চিন্তা করতেছি আল্লাহ কিভাবে মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন। সত্যি আল্লাহ তাআলা তার বান্দাদের একা ছেড়ে দেয় না। আমি বলবো না আমার মেয়ে ধনীর ঘরের দুলালি, কিন্তু হুমাইয়ার আমাদের সব থেকে সবার অনেক অনেক আদরের। আমার মেয়ে অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছে, তাই আমি মনে করি ও তোমার সঙ্গে মানিয়ে চলতে পারবে। আর ও একটু আবেগী, তাই তুমি ওকে একটু দেখে রেখো। আমি, আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে জীবন পার করতে পারি। কিছু সময় পর আমাকে হুমাইয়ার রুমে প্রবেশ করতে দিল। আম্মু, সাজিদ বেশি দেরি করিস না, বাসায় যেতে হবে, অনেক রাত হয়েছে। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে চোখ বন্ধ করে রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করার পর কেউ একজন হয়তো সালাম দিয়েছিল। চোখ খুলে তাকালাম, সুন্দর পরিপাটি রুম, এত সুন্দর রুম দেখতেও ভালো লাগে। আমার সামনে হয়তো হুমাইয়া দাঁড়িয়ে আছে, সঠিকভাবে বলতে পারছি না, কারণ কালো বোরখা পরিহিত আছে, তো এমনকি নিকাবও পড়েছে। আমি তো সালাম ফেরানোর কথা ভুলেই গেছি। মেয়েটি আমাকে একটা সোফায় বসতে বলল, আমি কোনো মতে বসলাম, মেয়েটিও আমার পাশে থাকা সোফায় বসলো। আমি ঘেমে গেছি, তাই রুমাল দিয়ে মুখটা একটু মুছিয়ে নিলাম। মেয়েটি নরম সুরে বলল, আমার নাম হুমাইয়া বিনতে আব্দুল, সবাই আমাকে হুমাইয়া বলে ডাকে। আমি তো কণ্ঠ শুনেই শেষ, এত সুন্দর কণ্ঠ কিভাবে হতে পারে? কিছু সময় নীরবতা, আমি শুধু মুখ মুছে যাচ্ছি। ভাবলাম এখন নীরবতা ভেঙে কিছু বলার দরকার। আমি, আপনি ভালো আছেন হুমাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো ভাবিতেছি এত সুন্দর কণ্ঠ হয় কিভাবে। জি আমি ভালো আছি, আমি জানি না আমাদের এখানে কি বিষয়ে আলোচনা করা উচিত, আমার কোনো প্রশ্ন নেই, আপনার কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। হুমাইয়া মাথা নাড়িয়ে জানালো, আমার কোনো প্রশ্ন নেই। তারপর হুমাইয়া নিকাব খুলতে লাগল। আমি তো হাঁ হয়ে তাকিয়ে আছি,
এই আমি কি দেখছি? মায়াবী চোখ, গোলাপি ঠোঁট, ঠোঁটের কোণে যেন হাসি লেগেই আছে, কান্নার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু আমি হয়তো বলতে পারবো হুমাইয়া কি পরিমাণ সুন্দরী, কিন্তু আমি হুমাইয়ার চেহারার মাঝে যে মায়া দেখছি তার বর্ণনা লিখে বোঝানোর কোনো শক্তি আমার নেই। আমি এক পলকে চেয়ে আছি দেখে হুমাইয়া লজ্জা পেয়ে মাথা নিচু করল। এই লজ্জা পাওয়া মুখটা আরো সুন্দর লাগছে খেয়াল করলাম। লজ্জায় হুমাইয়ার চেহারা আনার ফলের মতো লাল হয়ে গেছে, আর সেই মিষ্টি হাসি তো আছেই, আমি তো এই হাসি দেখেই পাগল হয়ে গেছি। এই জন্যেই রবীন্দ্রনাথ বলেছেন, রমণী অনর্থক হাসে, তাহা দেখিয়া পুরুষ অনর্থক কাঁদে। অনেক পুরুষ ছন্দ মিলাইতে বসে, আবার কেহ গলায় দড়ি দিয়ে মরে। জানি না আমার কি অবস্থা হবে। আমিও চোখ সরিয়ে আমতা আমতা করে বললাম, আমি আপনাকে দুটি কথা বলি। হুমাইয়া মাথা নেড়ে সম্মতি দিল। আমি, আপনি এইভাবে হঠাৎ করে নিকাব সরাবেন না। হুমাইয়া, কেন? আমি এত সুন্দর চেহারা আর কখনো দেখি নাই, আপনাকে দেখে আমার হার্টবিট বেড়ে গেছে, কখনো বা হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। হুমাইয়া লজ্জা পেয়ে মাথা নিচু করল। আর আপনি কান্না করবেন না, এত সুন্দর চাঁদের মতো চেহারা কান্না মানায় না। হুমাইয়া কিছু বলল না, কারো মুখে কোনো কথা নেই। আমি চেয়ে আছি হুমাইয়ার অপরূপ সুন্দর চেহারার দিকে। এত সুন্দর একটি মুহূর্তের মধ্যে আছি, আমার ফোনের মনে হয় আমার সুখ সহ্য হচ্ছে না, বেজেই চলেছে। ফোন রিসিভ করছি না দেখে হুমাইয়া জিজ্ঞেস করল, কে ফোন করছে? আমি, আম্মু ফোন করতেছে যাওয়ার জন্য। হুমাইয়া, ও রাত তো অনেক হয়েছে, আপনার এখন যাওয়া উচিত। আমি পকেট থেকে মানি ব্যাগ বের করে হুমাইয়ার হাতে দিলাম, কিন্তু হাত ধরতে চেয়েও ধরলাম না, আসলে সাহস করতে পারলাম না। আপনাকে এখন দেওয়ার মতো কিছু নেই, তাই আজ আমাদের দুজনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে আপনাকে কথা দিচ্ছি, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার সম্মানে বা মর্যাদার কোনো কমতি হতে দিব না। আমি আপনাকে সব সময় আগলে রাখব, এখন থেকে এইটা আপনার। আর হ্যাঁ, মানি ব্যাগের ভিতর আমার নম্বর আছে, কল দিয়েন প্লিজ। হুমাইয়া কিছু বলল না। আমি বের হয়ে আসব এমন সময় হুমাইয়া পিছন থেকে ডাকল, শুনছেন? জি বলুন। আমি মনে হয় এই ডাকের অপেক্ষায় ছিলাম, সাবধানে যাবেন। বন্ধুরা, গল্পটা অনেক বড়, তাই আমি আজকে এটা শেষ করছি। পরের দিনেতে দ্বিতীয় পর্ব, এই গল্পের দ্বিতীয় পর্ব আমি আপনাদের কাছে নিয়ে আসব। যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে প্রথম পর্ব শুনে, তাহলে একটা লাইক কমেন্ট করবেন, আর আপনার সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তারাও যেন এই গল্পের স্বাদ থেকে বঞ্চিত না হয়। আর পরিশেষে বলি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।